আজকের টিউটোরিয়ালে দেখব কীভাবে কোড ব্লকসের এররগুলো ঠিক করা যায়। কোড ব্লকসে অনেক ধরনের এরর দেখা যেতে পারে। চলুন আমি আমার কোড ব্লকসটা ওপেন করি। আমার কোড ব্লকসকে ওপেন করার পরে দেখা যাচ্ছে নিচে এনভায়রনমেন্ট এরর। এই এরর হলে আসলে কোড ব্লকসে একটি কোড রান করলে কোডটি আর কম্পাইল হয় না। সো এই এররটা ঠিক করার জন্য আমি সেটিংসে যাব। সেটিংসে এখানে কম্পাইলার অপশন আছে, কম্পাইলার অপশনে যাব। যাওয়ার পরে দেখব এইখানে আমাদের কম্বো বক্সে যদি GNU GCC কম্পাইলার যদি সেট করা না থাকে, তাহলে আমরা এটা ডিফল্টভাবে সেট করে নিব। তারপরে যদি এই প্রবলেম হয়, তাহলে আমরা এই অপশনে যাব। যাওয়ার পরে এই যে এইখানে যে পাথটা আছে, পাথটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। MinGW অ্যান্ড বাইনারি ফোল্ডারে পাথটা দেখিয়ে দিতে হবে। তো ওকে করব, এখানে ওকে করব, ঠিক হয়েছে। তারপরে আরও এক ধরনের এরর দেখা যেতে পারে। এরকম কম্পাইলার আমি যখন এই আমার কম্পাইলারে কোনো এরর নাই, বাট এই জন্য এই জায়গায় আমি যে কোডটা করেছি এইখানে সি এর একটা লোগো এসেছে। বাট এই জায়গায় যদি সেটিংসে যদি এনভায়রনমেন্টের ভিতরে এই যে এখানে ম্যানেজ অপশন, এইখানে যদি এই অপশনগুলো পূরণ না করা থাকে, তাহলে দেখবেন একটা এরর দেখাচ্ছে। বুঝছেন, আমি আপনাদের দেখাচ্ছি সি, জাস্ট আমি এই অপশনগুলো উঠিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, দেখবেন যে এইখানে একটা এরর দেখাচ্ছে। সো এই এররটা ঠিক করার জন্য আমরা যদি প্রথমে যাওয়ার পরে এনভায়রনমেন্টে যাই, এনভায়রনমেন্টে যাওয়ার পরে আমি যদি আবার ম্যানেজে যাই, গিয়ে এই অপশনগুলো পূরণ করি অ্যান্ড অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এররগুলো ঠিক হয়ে যাবে এবং কম্পাইলারে সব ধরনের প্রোগ্রাম ঠিকঠাকভাবে রান হবে। সো টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।